হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্স অ্যাগেন। বিএড 2021-23-এর আরও একটি পেপার 1.2.8A অর্থাৎ প্রজ্ঞা এবং পাঠ্যক্রম, নলেজ এবং কারিকুলাম, যেটির একটি মাত্র পার্ট আছে, সেটি সাজেশন আজ আমি তৈরি করেছি। তো সেটা নিয়ে আজকে আলোচনা করব, কী কী প্রশ্ন আপনাদের আসতে পারে, এবং এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটা বছরে রিপিট করে। এবং অবশ্যই এই সাজেশনটা দেখার আগে আপনাদের বলবো, যেটা আগেও বলেছি একই কথা, সেটা হচ্ছে এর পাশাপাশি কিন্তু আপনাদের অবশ্যই টেক্সট বুক পড়তে হবে, কারণ টেক্সট বুকে কিন্তু বিকল্প হয় না। সাজেশনটা এটাই, যেহেতু সময় কম কুইকলি পড়া যায়, তাই বিস্তারিত আলোচনা করছি। প্রথম চ্যাপ্টার শিক্ষার জ্ঞানভিত্তিক শিক্ষার জ্ঞানতাত্ত্বিক ভিত্তি, সেখান থেকে কয়েকটা প্রশ্ন প্রায় রিপিট করে। সেটা হচ্ছে প্রথমেই আছে দক্ষতা কাকে বলে, শিক্ষণ কাকে বলে, এই প্রশ্নগুলো প্রত্যেক বছরেই কিন্তু রিপিট করে। এরপরে আসে জ্ঞান ও দক্ষতার মধ্যে পার্থক্য, জ্ঞান ও তথ্যের মধ্যে পার্থক্য, এই প্রশ্নগুলো কিন্তু প্রায় রিপিট করে। ক্যামেরার একটু কোয়ালিটি খারাপের জন্য একটু দুঃখিত। এরপরে আছে জ্ঞান ও দক্ষতার মধ্যে পার্থক্য, প্রশ্নগুলো প্রায় কিন্তু রিপিট করে। এরপরে যে ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে জ্ঞান ও প্রশিক্ষণের মধ্যে পার্থক্য লিখুন। বিশ্বাস ও যুক্তির মধ্যে পার্থক্য ইম্পর্টেন্ট, 5 নম্বরেও আসতে পারে, 10 নম্বরেও আসতে পারে। গান্ধীজির শিক্ষা দর্শন, এই শিক্ষা দর্শনে বলি অনেকগুলো কিন্তু ইম্পর্টেন্ট আছে, এই বছরের জন্য কিন্তু গান্ধীজিটা একটু ইম্পর্টেন্ট বেশি। শিক্ষা দর্শনের প্রকৃতি, শিক্ষা দর্শনের প্রকৃতি, এই প্রশ্নটা আমি আন্ডারলাইন করিনি, ভুলে গেছি, এটাও কিন্তু আপনারা করতে পারেন। বিবেকানন্দের শিক্ষা পদ্ধতি সম্পর্কে লিখুন। শিক্ষার লক্ষ্য ও শিক্ষণ পদ্ধতি, বিশ্বায়নের সংজ্ঞা, দারিদ্র কাকে বলে বা দারিদ্রতা, নারী শিক্ষার উদ্দেশ্য, বিশ্বায়নের উদ্দেশ্য বা বৈশিষ্ট্য, মোস্ট ইম্পর্টেন্ট। এই পিডিএফটি আমি আমার ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা জয়েন করে, টেলিগ্রামে জয়েন করে আপনারা কিন্তু সেখান থেকে পিডিএফটা চাইলে নিতে পারবেন, এবং পরের যে পেপারগুলো সেটা চেষ্টা করব পরবর্তীকালে প্রোভাইড করার। সো ছোট্ট একটি ভিডিও ছিল আপনাদের জন্য, যদি হেল্পফুল বলে মনে হয় একটি লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।